নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কাজ কি থমকে গেল? এই প্রজেক্টের কাজ কি খুবই ধীরে চলছে? এই নসিপুর রেল ব্রিজের কাজ কবে শেষ হবে? নসিপুর আজিমগঞ্জ এই দীর্ঘ প্রতীক্ষিত এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে নভেম্বরের শেষ দিকে। প্রজেক্টের কাজ শেষ হওয়ার কথা ছিল মার্চ এপ্রিল 2023 মধ্যেই। তো এত সময় লাগছে কেন? আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি বলছে। আজকের ভিডিওতে পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং জানাবো কবে চলবে এদিক দিয়ে ট্রেন, কবে চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ছাড়া উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা দিয়ে এই পরিষেবা, কবে নদিয়া এবং মুর্শিদাবাদবাসী এই প্রজেক্টের মাধ্যমে যেতে পারবে বিভিন্ন প্রান্তে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি সেই নসিপুর রেল ব্রিজ, যেটা মুর্শিদাবাদ ভাগীরথী নদীর ওপর নির্মিত, যা সম্বন্ধে আপনারা সকলেই জানেন, আর বলার কোনো প্রয়োজন হয় না। তো আমরা এখন আমাদের সঙ্গে আছে, দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সঙ্গে আছে দুইজন দাদা। এই দাদার নাম হচ্ছে শামসের খান, রফিক হোসেন। তো তো আপনাদের সঙ্গে মানে আজকে যেটা বলতে চাইছি, যেটা শেয়ার করব, বলেছিলাম যে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, অনেকেই অনেক কিছু জানতে চাইছিলেন যে আসলে ব্যাপার কী, যে দ্রুতগতিতে কাজ এগিয়ে এলো আজিমগঞ্জ জংশনের এই সাইডে, তো তারপরে কাজটা কি হঠাৎ করে থমকে গেল বা এত ধীর গতিতে চলছে কেন? অনেকে অনেক রকম মন্তব্য করছিলেন যে কী ব্যাপার। তো আজকে মূলত যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব বা নিয়ে চলে এসেছি, তো আমাদের সঙ্গে আছে তাদের কাছ থেকে জেনে নেব যে আসলে কী ব্যাপার, সব কিছু ডিটেলস বলার চেষ্টা করবে। তো প্রথমে বলবো আমাদের শামসের খান দাদাকে। হ্যাঁ, যেটা বলার যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, যে লোক দেখেছেন যে আজিমগঞ্জ নসিপুরের কাজ সম্পর্কে, এবং তার মধ্যে থেকে সবারই প্রতিটা মানুষেরই একটা জানতে আগ্রহ যে কত তাড়াতাড়ি কাজটা শেষ হবে। তাহলে কাজ যে গতিতে শুরু হয়েছে চলছিল, মাঝখানে একটু কাজের যে স্পিড, সেই স্পিডটা একটু কমেছে, কারণ বিভিন্ন কারণ, কারণ ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের ব্যাপার ছিল, সেসব সাপ্লাইগুলো আবার নর্মাল হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে আজিমগঞ্জ থেকে নসিপুরের যে জায়গাটা যেটা কমপ্লিট হয়েছে, সেখানে পাথর পড়া কমপ্লিট হয়ে গেছে, সেখানে স্লিপার পড়েছে, একদিকে রেল লাইন পড়ে আছে, সেগুলো কানেক্টিভিটি করার জন্য সব প্রস্তুতি চলছে। অপরদিকে আপনার যেটা নসিপুর এরিয়া, এটা নসিপুর এরিয়া থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত যে লাইন, সে লাইনেরও কাজ চলছে, লাইনের খুব সুন্দরভাবে কাজ চলছে, এমনকি স্লিপার পড়তে শুরু করে দিয়েছে, এবং খুব তাড়াতাড়ি পাথরও পড়ে যাবে, স্লিপারও পড়ছে, লাইনও চলে আসবে, সব অর্ডার হয়ে আছে। সেই অর্ডারগুলো এখন জাস্ট সাপ্লাইয়ের অপেক্ষা, সাপ্লাই যেমন যেমন আসছে কাজ আস্তে আস্তে এগিয়ে চলছে, তো খুব তাড়াতাড়ি রেল লাইন পাতার কাজ শুরু হবে। আমাদের খালি অপেক্ষা করছি যে কত তাড়াতাড়ি শুরু হবে, যেই শুরু হবে সেই শুরুটার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা সেই আপডেটটা দিতে পারবো। তো দর্শক বন্ধু, আপনাদের যেটা বলবো মানে এই দীর্ঘ প্রতীক্ষিত এই যে প্রজেক্ট, এদিক দিয়ে ট্রেন চলাচল হলে যে নদিয়া সহ মুর্শিদাবাদবাসীর যে কতটা উপকৃত হবেন, এবং তারা যে আগামী দিনে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের একাধিক অংশের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবেন এই ব্রিজের মাধ্যমে, তো অনেকেই কিন্তু প্রতীক্ষায় আছে বা অনেকেই দীর্ঘদিন ধরে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আছে। আর আন্দোলনের প্রধান যে মুখ, যারা মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে লড়ে চলছে, তো সেটা তো আপনারা জানেন, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো অবশেষে এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট এই বছরই শেষের দিকেই কিন্তু এদিক দিয়ে ট্রেন চলাচলের সম্ভাবনা, যেটা আমরা জানতে পারছি, আর এই বছরের শেষের দিকেই যাতে কাজটা কমপ্লিট হয় সেরকমভাবেই কিন্তু আমরা আশায় আছি। আমাদের সঙ্গে আচ্ছা রফিকুল দাদা, তোর দাদার কাছ থেকে কিছু জেনে নেব। আমাদের এই প্রায় 22 থেকে 25 বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে বা দীর্ঘ লড়াইয়ের ফলে বা দীর্ঘ আন্দোলনের ফলে আমরা এই ব্রিজটাকে এই বছরই হয়তো সম্পূর্ণরূপে চালু দেখতে পাবো, এই আশা আমরা করছি। ইতিমধ্যে আপনারা দেখলেন আজিমগঞ্জ জংশন সিটি থেকে এইখানে দাঁড়িয়ে আছি ব্রিজের গোড়া পর্যন্ত, সেখান থেকে পাথর ফেলা, স্লিপার ফেলা, লাইন ফেলা সবটা হয়ে গেছে, শুধুমাত্র টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আটকে আছে। এটা হয়তো দিন 15 কাজ করলেই কমপ্লিট হয়ে যেতে মানে যাবে। পিছনের দিকটা যেটা আছে মুর্শিদাবাদ স্টেশন থেকে আমাদের এই ব্রিজের গোড়া পর্যন্ত,
এই কাজগুলো পাথরের ফেলার কাজ চলছে আমরা দেখে এলাম রোলার চলছে তো এটাও দিন 15 এর মধ্যে আশা করি এটাও কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো যাই হোক এখন পর্যন্ত যেটা মানুষের প্রতীক্ষা সেই প্রতীক্ষার উপর দাঁড়িয়ে আমরা বলতে পারি শিয়ালদা থেকে যে ট্রেনগুলো আমাদের এখানে আসবে শুধু নদিয়া মুর্শিদাবাদ নয় আপ টু শিয়ালদা পর্যন্ত এই রুটের ধারে যাদের অবস্থান করছেন যারা ব্যবসায়ী যারা এই বিভিন্ন প্রান্তে যাওয়া আসা করেন বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়ার লেবার শ্রেণীর মানুষ প্রচুর যায় বেঙ্গালোর দিল্লি বোম্বে গুজরাট কাজের আশায় এবং প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তাদের ভিড় উপচে পড়ার মতো দেখা যায় আমাদের হাওড়া আমাদের ওই রামপুরহাট মানে দূর তাদেরকে পথ মানিয়ে যেতে হয় তাদের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে এবং এই পথ দিয়েই তারা যাবে এক দ্বিতীয় রেলের পক্ষেও সুবিধা রেলেরও অনেক খরচ কমে যাবে অনেক রাস্তা কমে যাবে এই রুটটা দিয়ে ট্রেন চালালে পরে সামগ্রিকভাবে জনগণের সহ সরকারের চরম একটা ভালো দিক আমরা এই রুটের মাধ্যমে দেখতে পাবো এই আশা আমরা করছি আর এটাও বলি এই আগামী পূজোর এই বছর পূজোর আগে আগেই হয়তো আমরা এই রুটে ট্রেন চালানো দেখতে পাবো এটা আমরা আশা করছি দাদা আপনাদের কাছে আরো একটা মানে ব্যাপার জানতে চাই এই যে ব্রিজটা এই ব্রিজটা সকলে কিন্তু নসিপুর রেল ব্রিজ নামেই চেনে মানে যতদিন থেকে এই ব্রিজ নির্মাণ হয়ে পড়ে আছে সকলে কিন্তু নসিপুর রেল ব্রিজ নামেই চেনে তো এর আগে কিছুদিন আগে জেনেছিলাম যে ব্যাপারটা এটা নিয়ে নাকি আপনারা দেখছেন যে এই ব্রিজটি যাতে এ আর খান সাহেবের নামে করা হয় তো সেই ব্যাপারটা সম্বন্ধে যদি কিছু বলেন হ্যাঁ এই নসিপুর রেল ব্রিজ নামে চিনি এই কথাটা এক অফিসিয়ালি নয় এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর তাই নসিপুরে অবস্থিত ব্রিজ তাই নসিপুর রেল ব্রিজ বলেন কিন্তু এই ব্রিজের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের আব্দুর রব খান সাহেব যে খান সাহেবের নেতৃত্বে আমরা আজ 30 বছর ধরে লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছিয়েছি আমাদের মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুধু নয় গোটা পশ্চিমবাংলার যতগুলো রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আছে সবারই দাবি এই ব্রিজটার উদ্যোক্তা যে এই ব্রিজটার সূচনা যে যিনি করেছিলেন এই ব্রিজটার মানে অভিষেক যিনি করেছেন তার নামই এই ব্রিজ হোক আমাদেরও মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জারের পক্ষ থেকে দাবি আমরা করেছি আমরা বিভিন্ন অফিসে গেছি আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি দিয়েছি ইন দ্য মিন টাইম আমরা ওই বিজেপির একজন এমপিকে আমরা স্মারকলিপিও দিয়ে এসেছি আমরা এই এলাকার বিধায়ককেও দিয়েছি আমরা ওই পাশে নবগ্রাম সেই বিধায়ককেও আমরা জানিয়েছি আমরা সর্বস্তরে জানিয়ে রেখেছি যাতে এই ব্রিজটার নামকরণ এ আর খানের নামে হয় কারণ তার স্মৃতিটা এখানে জড়িয়ে আছে একদম সূচনা থেকে একদম তো বন্ধুগণ আমরা কিন্তু জানি বা আমি কিন্তু এর আগেও জানতাম না যে এই ব্রিজ সম্বন্ধে এর ইতিহাস তো অবশ্যই এই ব্রিজের নাম এ আর খান সাহেবের নামে হওয়া উচিত যেটা আমি মনে করি এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই যে ব্রিজ তো এই ব্রিজ কিন্তু সেই 1995 পর থেকে মানে যে কাজ কনস্ট্রাকশন শুরু হয় মনে হয় 2006 সম্পূর্ণ হয় 2006 শিলান্যাস শিলান্যাস হয়েছিল 2004 তো এ আর খান সাহেবের নামে হওয়া উচিত এই ব্রিজটা কেননা তার যে দীর্ঘ যে আন্দোলন তার যে দীর্ঘদিনের যে দাবি তিনি হয়তো আমাদের মাঝে আর নেই কিন্তু এই যে তার আশা মানে তার যে স্বপ্ন সে স্বপ্ন কিন্তু অবশেষে পূর্ণ হতে চলেছে তো তারই যে ছেলে তিনি আমাদের মাঝে আছেন আমি আমরা এই যে ছেলেকে দেখছেন 1995 সালে খান সাহেবের একমাত্র ছেলে তখন তিনি ওই ফুল প্যান্ট পরতে জানতেন না হাফ প্যান্ট পরতেন মানে কতটা বাচ্চা এই বাচ্চা ছেলেকে দিয়েই তগির সুতো দিয়ে এই ব্রিজের এপার থেকে ওপার নৌকার মাধ্যম দিয়ে মাপা হয়েছিল এটা একটা ইতিহাস সেই ছেলে আজকে আমাদের সঙ্গে আছে আমাদের রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের বাবার মৃত্যুর পরে সেই সম্পাদকের জায়গাটা আমরা দিয়ে রেখেছি এবং তিনিও ধরে রেখেছেন তো এটুকুই বলবো যে ব্রিজের নামকরণ এ আর খান সাহেবের নামে হওয়া উচিত আর এই প্রজেক্ট খুব শীঘ্রই চালু হয়ে যাবে একটু দেরি হলেও কিন্তু এর এই যে কাজের প্রসেস সমস্ত প্রসেস কিন্তু চলছে অর্থাৎ কাজ যে একেবারেই থেমে গেছে বা বন্ধ হয়ে গেছে এমন তা না এই সমস্ত যারা ছড়াচ্ছে তারা কিন্তু ফেক নিউজ ছড়াচ্ছে কাজ কোনোভাবেই থেমে নেই একটু হয়তো ধীরে গতিতে চলছে তবে আবার টেনে নেবে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর আপনাদের সঙ্গে আরও একটা তথ্য শেয়ার করি এই যে স্লিপারগুলো সম্ভবত এগুলো মেশিন দ্বারা কিন্তু পাতা হবে তো সে সময় লাগবে না এপারের কাজ কমপ্লিট করে রাখা হয়েছে ওপারের কাজও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওপারে চলছে এখন দ্রুত কাজ চলছে তো মেশিন দ্বারা স্লিপার এবং রেল লাইন পাতা হয়ে যাবে আর আজমগঞ্জ জংশনের এই সাইডে কিন্তু রেল লাইনও চলে এসেছে অর্থাৎ
স্লিপার তো কবে এসেছে, রেল লাইনও কিন্তু ওই যেখান থেকে মানে তখনকার দিনে রেল লাইন পাতা হয়েছিল ওখানে পড়ে আছে, যেটা আমি দেখে এসেছি। আপনাদের সঙ্গে কোনো একদিন আবার যখন নতুন ভিডিও করব তখন সেটা শেয়ার করে দেবো। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলেই এই ভিডিওটি সকলকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আসলে এই যে ব্যাপারটা অনেকেই হয়তো অনেকেই কনফিউজে ছিলেন বা অনেকেই অনেক রকম কমেন্ট করছিলেন, অনেকে জানতে পারবে। তো এটুকুই অনুরোধ করবো সকলকে শেয়ার করবেন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এ বিষয়ে আপনাদের মন্তব্য যেটা আছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মন্তব্য জানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে আমাদের পক্ষ থেকেও নমস্কার এবং ধন্যবাদ।